যারা বলেছিলেন যে বেকারি পরিবেশ ভালো না বেকারিতে পচাটিম দিয়ে কেক বানানো হয় বেকারিতে অস্বাস্থ্যকর কেমিক্যাল দিয়ে কেক বানানো হয় সেই তুলনায় বেকারি কেক আবার নাকি দামও বেশি তার পরিবর্তে একটু টাকা বাড়িয়ে হোমমেড কেক খাওয়া ভালো কারণ হোমমেড কেক অনেক হাইজিন হয় পরিবেশ ভালো থাকে অনেক যত্ন নিয়ে তৈরি করা হয় দাম একটু বেশি হলেও হোমমেড কেক অনেক ভালো ঠিক তাদের জন্যই আজকে ঢাকার পোস্তগোলা থেকে ত্রিষাত তাস্তিয়া আপু আমাদের জন্য এই হোমমেড কেকটি পাঠিয়েছে এখন আজকে আমরা এই হোমমেড কেকটি রিভিউ করব সুতরাং চলুন দেখে নেব ত্রিষা তাস্তিয়া পোস্তগোলা থেকে পাঠিয়েছে হোমমেড কেকটি কেমন এটাই হচ্ছে আমাদের বহুল প্রতিক্ষিত হোমমেড কেক কারণ আমাদের গত ভিডিও যেইটা হচ্ছে যে টেন পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ হয়েছে সেটাতে সবচেয়ে বেশি কমেন্ট যা ছিল তা হচ্ছে পরিবেশ নিয়ে হাইজিন নিয়ে এবং হোমমেড কেক নিয়ে হোমমেড কেক খুবই ভালো হয় এটা টেস্ট খুব ভালো হয় এটা স্বাস্থ্যের জন্য ভালো এটা খেতেও খুব সুস্বাদু এমন কথা হচ্ছিল এবং আমি তারপর আর একটা ছোটো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যেটাতে আমি বলেছিলাম যে খুব শীঘ্রই একটা হোমমেড কেক ট্রাই করব কারণ আমি তো আমার প্রথম ভিডিওতেই বলেছি যে কেক খাওয়ার অভিজ্ঞতা আমার খুবই কম ছিল তারপরও ওই কেকটা সামনাসামনি এরকম বানাতে দেখে আমার ভালো লাগছিল আমি খুব এনজয় করছিলাম সেখানকার বেশ কিছু কমেন্ট হচ্ছে দর্শক শ্রোতা যারা ছিল তারা ঘুরে ঘুরে ওগুলো কমেন্ট করছিল তো সেখান থেকে আমার অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো দেখুন এই কেকটাও কিন্তু দেখতে অনেক কিউট একটা কেক এটাও খুব সফট দেখে খুবই ভালো লাগছে যদিও আমি বলেছিলাম যে আমার কেক সম্পর্কে এত আইডিয়া নাই এখন একটু একটু বুঝি একবারে কেক সম্পর্কে স্পেশালিস্ট না তবে একটু একটু বুঝি যে ওই কেকের যে কেকটা নট ব্যাড আমাদের হিমি ও কিন্তু খুবই কেকের ভক্ত কেক ওর খুবই ফেভারিট তো ওকে কেক এনে দিলো আমার খুব একটা খাওয়া হতো না এ হলো অবস্থা কিন্তু ও খাচ্ছে ও বললো মাসাল্লাহ ভালো হয়েছে ও খুব এনজয় করে কেকটা খাচ্ছে এবং অলরেডি কেকের স্বাদটা আমিও নিয়ে নিয়েছি একটা আমার কাছে ভালোই লেগেছে এটা হচ্ছে চকলেট এবং ভ্যানিলা সমৃদ্ধ একটি কেক তো কেকের যে ফ্লেভার ছিল খুবই ভালো ছিল যারা হোমমেড কেক নিয়ে কথা বলছিলেন আর আসলে তারা খারাপ বলেননি তবে বেকারির পরিবেশ বেকারির মতো হোমমেডের মতো তো হয় না কারণ হোমমেড জিনিসটাই আসলে আলাদা একটা ভালোবাসা আলাদা একটা যত্ন থাকে আর বেকারি কারখানা এগুলো তো হচ্ছে বাণিজ্যিক টাইপের তো তো ওইখানে আপনারা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলেন সেই বিষয়গুলো আসলেই খুব সেন্সিটিভ বিষয় পেপার ছিল কেমিক্যাল জাতীয় বা ক্যান্সার সৃষ্টি হতে পারে এই আর কি দেখতে কিন্তু দারুণ লাগছে অনেক কিউট লাগছে আসলেই ভালো কারণ বিষয়টা হচ্ছে কি যে আমি হোমমেড কেকটা ট্রাই করলাম আসলে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আমি আগে বলেছি আমার আগের ভিডিওতে যে যদিও আমি কেক বিশেষজ্ঞ না খুব বেশি কেক খাওয়ার অভিজ্ঞতা আমার নাই কেক সম্পর্কে এত আইডিয়াও আমার নাই কিন্তু হোমমেড কেক আসলে ভালো খারাপ না তবে আসলে কেক কেমন এটা নির্ভর করবে কার কাজের অভিজ্ঞতা কেমন কার কাজের দক্ষতা কেমন কে কতটা যত্ন নিয়ে কেকটা তৈরি করছে কে কতটা হাইজিনভাবে তৈরি করছে খাদ্য পণ্য আমাদেরকে অবশ্যই সব খেয়াল রেখে তৈরি করতে হবে বিক্রি করতে হবে খেতে হবে শুধু এক পক্ষ যদি আমরা হাইজিন নিয়ে কথা বলি তাহলে হয়তো বা হবে না কারণ ক্রেতা বিক্রেতা যদি উভয় পক্ষে আমরা যদি কেক সম্পর্কে খাদ্যপণ্য সম্পর্কে সচেতন হই তাহলে মনে হয় ভালো হবে কারণ আমরা জানি না আমাদের অগচরে কোথায় কোন কারখানায় কোথায় কীভাবে খাদ্যপণ্য উৎপাদন হচ্ছে এবং তা বিক্রি হচ্ছে আমাদের কাছে আসছে আমরা খাচ্ছি না দেখে না জেনে হয়তো বা আমরা খাচ্ছি তবে আমার গত ভিডিও থেকে আমি অনেক রকমের অভিজ্ঞতা সঞ্চার করছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ছাড়া আমার এই অভিজ্ঞতা অর্জন সম্ভব ছিল না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ তৃষা তাসপিয়া আপুকে অনেক অনেক ধন্যবাদ যে উনি প্রথম অনেকে যোগাযোগ করেছে কিন্তু তৃষা তাস্তিয়ায় আপুই পোস্তগোলা থেকে যে কেকটা পাঠিয়েছেন উনি প্রথম যার কেকটা আমরা খাওয়ার পর একটা হোম কেক খাওয়ার একটা স্বাদ অর্জন করলাম তাকে অনেক অনেক ধন্যবাদ আর যাদের কেক লাগবে তারা আহ কমেন্ট বক্সে দেওয়া আছে এবং হচ্ছে স্ক্রিনেও দেওয়া আছে চাইলে আপনারা কিন্তু ত্রিশা অ্যাপের সাথে যোগাযোগ করে কেক নিতে পারবেন এবং তারা হচ্ছে এই কেক কিন্তু তারা হোম ডেলিভারিও করে থাকে সো যাদের লাগবে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ অল ভালো থাকবেন